আসসালামু আলাইকুম। ট্রু উইকেটে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আবারও। আজকে আমার সঙ্গে দুজন অতিথি আছেন যাদের নাম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তারা হচ্ছে দুজন প্রথম সেঞ্চুরিয়ান বাংলাদেশের জন্য, আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান 2000 সনে নভেম্বর মাসে ভারতের বিরুদ্ধে ঢাকার মাঠে প্রথম ইনিংসে উনি বাংলাদেশের প্রথম সেঞ্চুরি করেন। আরেকজন আছেন ওপি, যার নাম মেহরাব হোসেন ওপি, উনি বাংলাদেশের প্রথম ওডিআই সেঞ্চুরিয়ান জিম্বাবুয়ের বিরুদ্ধে করেন 101 রান। তোমাদেরকে দুজনকে জানাচ্ছি আমন্ত্রণ। ধন্যবাদ বাবাই। বাবাই, আমি একটা ছোট্ট জিনিস অ্যাড করছি এখানে, যে আমরা দুজন, আমি টেস্টে সেঞ্চুরি করেছিলাম, মেহরাব হোসেন অপি ওয়ান ডেতে সেঞ্চুরি করেছিল, কিন্তু আপনি কিন্তু বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান। আপনি শুরু করেছিলেন, তারপরে আমরা পরবর্তীতে অনেকে সেঞ্চুরি করেছি। দ্যাট ইজ আচ্ছা, ঠিক, সো ইট মেক্স এ গুড সেটিং, থ্রি সেঞ্চুরি, উই ক্যান কল আওয়ার সেলভস দ্য থ্রি মাস্কেটিয়ার্স। ওয়েল, ওয়েলকাম টু দ্য শো। তোমাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। বুলবুল, তোমাকে জিজ্ঞেস করবো, প্রথম নভেম্বরের মাস 2000 সন, প্রথম টেস্ট বাংলাদেশের, খেলছো ভারতের বিরুদ্ধে, তোমার ফিলিং? আসলে আমরা যখন খেলা, ক্রিকেট খেলা শুরু করি, প্রথমে যদি যান তাহলে কিন্তু আমরা কখনো ভাবিনি যে টেস্ট ক্রিকেট আমরা খেলতে পারবো। আমরা স্কুলে থাকতে আপনারা যখন ক্রিকেট খেলতেন, আমার খুব মনে পড়ে যে আজাদ বয়েজ বাংলাদেশের সবথেকে, ন্যাশনাল টিমের সবথেকে বেশি ক্রিকেটার সেখানে ছিল, আশরুল ভাই, তান্না ভাই, আপনি নিজে রেখেছেন, বাদশা ভাইরা খেলতেন, তাদের খেলা দেখতাম, রকিবুল ভাইয়ের খেলা দেখতাম, মোহামেডানের। তো ওই দেখতে দেখতে আমরা ভাবতে শুরু করলাম যে কোনো লিগে যদি ভালো খেলি, লিগে ক্রিকেট খেললাম, জাতীয় দলে খেললাম, তারপর টেস্ট ক্রিকেট যে খেলতে পারবো এটা কখনো স্বপ্নেও ভাবিনি। তো যখন ওই যখন নামছিলাম ফার্স্ট টেস্ট ভারতের বিপক্ষে, তখন ওই দিনটা মনে হচ্ছিলো যে আমার শুধু একা না, আমাদের ক্রিকেটের একটা স্মরণীয় দিন, আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি, নতুন জায়গায় আমরা পদার্পণ করছি, সারা বিশ্ব আমাদেরকে দেখছে। সো ফিলিংটা ছিল অনেক অনেক অন্যরকম। এক্সপেকটেশনটা ছিল যে আমরা ভালো ক্রিকেট খেলবো, যেহেতু আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি, আমাদের বিপক্ষে অনেক কথা হয়েছিল যে বাংলাদেশ নট রেডি ইয়েট টু প্লে টেস্ট ক্রিকেট, সো প্রমাণ করার একটা ব্যাপার ছিল। তো আমরা চেষ্টা করেছিলাম যতটা ভালো ক্রিকেট খেলা যায়, এবং আমরা খুব শ্রদ্ধাভরে স্মরণ করি আমাদের তৎকালীন আমাদের প্রয়াত কোচ এডি বার্লো, আমাদেরকে অনেক সহায়তা করেছিল, এবং তার আগেও যারা আমাদের ক্রিকেটকে যারা এই পর্যন্ত নিয়ে এসেছিল সকলের কন্ট্রিবিউশনে আমরা ওই জায়গাটায় এসেছিলাম। এবং আমরা ভেবেছিলাম যে আমরা ভালো কিছু করতে যাচ্ছি দেশের মাটিতে খেলা, কিন্তু 400 রান যে করবো আমরা প্রথম ইনিংস, সেটা কিন্তু কেউ এক্সপেক্ট করেনি, কেউ এক্সপেক্ট করেনি, আমরাও ভাবিনি সত্যি কথা। তোমাকে একটা বাউন্সার মারবো এখন। আমার এক বন্ধু আমাকে ইমেল করে, বাংলাদেশ 400 সামথিং, নট ব্যাড, এ আমাকে এক্স্যাক্ট ইমেল, আমি রিপ্লাই দিলাম, ফ্যান্টাস্টিক জব, আই হ্যাভ ওয়ান কনসার্ন, ইন্ডিয়া উইল স্কোর 600 অ্যান্ড উই উইল ফোল্ড ইন দ্য সেকেন্ড ইনিংস। তাই হলো আসলে না, ইট ইজ ফার্স্ট ম্যাচ, এর আগে বাংলাদেশের ইতিহাসে কখনো টেস্ট ম্যাচ হয়নি, আর আমরা কিন্তু 400 রান করার পরে ওরাও 400+ কিছু রান করেছিল, কিন্তু থার্ড ডেতে যখন খেলা শেষ হয়ে যাচ্ছিলো তখন আমাদের ড্রেসিং রুমটা একটা বাজারের মতো হয়ে গেছিলো, যে আসছে যাচ্ছে, প্রাইজ আছে সবাই। তা আমরা তখনও জানতাম না যে আরও 2 দিন খেলা বাকি আছে, 180 ওভার খেলা বাকি আছে, সেকেন্ড ইনিংস আছে। তো ওই আমরা এক ইনিংস খেলেছি, কিন্তু আমাদের ওই এক্সপিরিয়েন্সটা ছিল না বলে আমরা আসলে গুটিয়ে গিয়েছিলাম। সো ভেরি গুড রেসপন্স, কারণ এখানে ফোকাস, ম্যাচিওরিটি, এগুলোর ব্যাপার আছে। তখনও আমাদের মনে হয় না, আমাদের মাইন্ড ফ্রেমে টেস্ট ম্যাচ যে কী জিনিস এটা সেট হয়েছে। দুর্ভাগ্য বশত আরেকটা কথা বলতে হচ্ছে, এখনও আমরা কিন্তু এই 11 বছর হয়ে গেছে টেস্টার্স পেয়েছি, এখনও কিন্তু আমরা কিন্তু একটা কমপ্লিট টেস্ট টিম হতে পারিনি। ওয়াই নট? টেস্ট ম্যাচ জিততে হলে কিন্তু একটা স্ট্র্যাটেজি লাগে, বা ভালো খেলতে হলে স্ট্র্যাটেজি লাগে। যেমন দেখবেন যে এই সাবকন্টিনেন্টে ম্যাক্সিমাম টেস্ট ম্যাচ জেতায় মুরলীধরন, অনিল কুম্বলে, মুস্তাক মোহাম্মদরা জেতাতো, কিন্তু আমাদের এখানে টেস্ট ম্যাচ জেতাতে হলে আপনাকে অবশ্যই ভালো লেভেলের লেগ স্পিনার বা অফ স্পিনার লাগবে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের জাতীয় দলে এখনও কোনো লেগ স্পিনারও নেই, প্রপার অফ স্পিনারও নেই, উইকেট টেকার্স। আর টেস্ট ম্যাচ জিততে হলে তো 2 বার একটা টিমকে অল আউট করতে হবে, তো ওই রকম স্ট্রেংথ আমাদের নেই। তো যতদিন না আমরা এই ভালো আমাদের লেগ স্পিনার তৈরি করতে পারবো, অফ স্পিনার তৈরি করতে পারবো, উইকেট কিপার তৈরি করতে পারবো, এবং সলিড ব্যাটসম্যান তৈরি করতে না পারবো, আরেকটা বাউন্সার মারবো। আর ইউ এন্ডোর্সিং সেওয়াগ স্টেটমেন্ট ওয়েন হি সেড বাংলাদেশ ইজ নট কেপেবল অফ টেকিং 20 উইকেটস ইন এ ম্যাচ? বাংলাদেশ কিন্তু প্রমাণ করেছে ওয়েস্ট ইন্ডিজে, বাংলাদেশ একবার প্রমাণ করতে পেরেছে। ক্যাপেবল করার জন্য উই নিড ওয়েপন্স, কারেক্ট, সো উই নিড টু মেক সাম ওয়েপন্স নাও। ভেরি গুড, সো আই থিঙ্ক ইটস টাইম। হ্যাঁ, সো আপনার বাউন্সার আমি হুক করলাম না, আমি ছেড়ে দিলাম। ভেরি গুড, আমি আসি
তোমার কাছে আবার আসবো, ওপির কাছে আসি, ফার্স্ট ওডিআই সেঞ্চুরিয়ান, তোমার কি ফিলিংস ছিল? আসলে ওই সময়টা মানে এতটা বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম যে মানে ঠিক সেঞ্চুরিটা করার পর মানে কান্নাও করছিলাম তখন। তো জাস্ট আমার মানে এই সাহসটাও ছিল প্লাস এই উৎসাহটা তার আগের ম্যাচটা থেকে পেয়েছিলাম। জাস্ট আগের ম্যাচটাতে আমি ড্রপ ছিলাম, তো সেই ম্যাচে কিন্তু আপনার কেনিয়ার এগেনস্টে শারিয়ার হোসেন বিদ্যুৎ ও করেছিল 95 আচ্ছা করে আউট হয়ে গিয়েছিল। তো আমি 12 ম্যাচ ছিলাম, ও যখন আউট হয়ে ফিরছিল তো আমি তখন ড্রিঙ্কস বোতল নিয়ে মাঠে ঢোকার পরে তো নিজের কাছেই মানে লাগছিল যে ওর জায়গায় যদি আমি থাকতে পারতাম, আজকে যদি আমি 5টা রান আমি করতে পারতাম, মানে আমার মন চাচ্ছিল যে আমি করি। নেক্সট ম্যাচটাতে যখন ওর সাথে আমি ওপেনিং করতে নামলাম তো আমাদের একটা সুন্দর একটা স্টার্ট হয়েছিল। তো লাস্ট যখন আমি 80+ এরকম তখন আমার সাথে পার্টনার ছিল আকরাম খান পার্টনার ছিল, তো উনি অনেকটা সাহস জুগিয়েছিলেন সেই সময় যে সিঙ্গেলস সিঙ্গেলস মানে খেলো। তো লাস্ট 99 যখন আমার তো ওই সময়টা মানে দুইটা বল ডট করছিলাম, আচ্ছা ডট খেলে ফেলেছিলাম, তো থার্ড বলে যখন এক রান নিলাম তো তখন মানে নিজে নিজে বিশ্বাস হলো যে তুমি হ্যাঁ আমি রান করেছো, 17 রান করেছি তখন তখন বিশ্বাস হলো। কিন্তু সত্যি সত্যি যে ওই টাইমটা আমি নিজেও ফিল করছিলাম যে ফার্স্ট সেঞ্চুরিয়ান, মানে এতটা বেশি আবেগপ্রবণ হয়ে গেছিলাম যে আকরাম ভাই তখন সামনে ছিল, তো ওই টাইমটাতে মানে কান্না এসে পড়েছিল। স্বাভাবিক, এটা স্বাভাবিক, আমি দেখছি এখনও তোমার চোখের জল না, তবে ইউ আর গোয়িং ব্যাক টু দ্যাট টাইম উইচ ইজ গুড। আমি একটা ছোট্ট জিনিস অ্যাড করি অপির ওই সেঞ্চুরিতে, কেন আমি সৌভাগ্যবশত ওই দলের ক্যাপ্টেন ছিলাম এবং অপির ওই 100টা কিন্তু ধরেন শুরু ছিল আমাদের একদিনের ক্রিকেটের সেঞ্চুরি, এখন অনেক সেঞ্চুরি হয়ে গিয়েছে। তবে অপির যে জিনিসটা ছিল যে সেটা কিন্তু যে সাবলীল ইনিংস যাকে বলে প্রথম বল থেকে শেষ বল, কি আমার মনে আছে যে গ্র্যান্ড ফ্লাওয়ারকে 2-6 মারলো মিড উইকেটের উপর দিয়ে, বা তখনকার এই জিম্বাবুয়ে ছিল না, তখন জিম্বাবুয়ে দল অনেক শক্তিশালী দল ছিল, সো ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল ইনিংস। দ্যাটস ওয়েল ভেরি গুড, আমার মনে আছে আই ওয়াজ সো ওভারওয়েলমড যখন তোমরা ওয়ার্ল্ড কাপ খেলতে আসো, তখন আমি আপনি এসেছিলেন নিউ ইয়র্ক থেকে, আমি অল দ্য ওয়ে টু ওয়াচ ইউ প্লে স্কটল্যান্ডের বিরুদ্ধে তোমরা যখন ম্যাচ জিতলে, দেন আই গেভ ইউ দিস ক্যাপ। জি আমার এখনও স্মরণ আছে যে তখনও কিন্তু আমরা কিন্তু মানে টেস্ট স্ট্যাটাস পাইনি, প্লাস ওয়ান ডে ক্রিকেটেও আমরা কিন্তু কখনো মানে অফিসিয়ালিভাবে কোনো টেস্ট ক্যাপ বা ওয়ান ডে ক্যাপ আমরা কখনো পাইনি। তো আপনার দিয়ে এই ক্যাপটা কিন্তু আমার মানে এখনও স্মরণ আছে, মানে এটা যে আমার জন্য কতটুকু এনকারেজমেন্ট তৈরি করেছিল মানে ক্রিকেট খেলার জন্য, প্লাস আমার যখনই দেখি তখনই খুব ভালো লাগে যে আপনার মতো একজন প্লেয়ারের কাছ থেকে এটা পেয়েছি। আর আর আমার যখন ক্রিকেট স্টার্ট করি, আমি আমার চাচা ছিলেন ক্রিকেট প্লেয়ার আজহার হোসেন শান্টু, আমি ওর হাত ধরেই মাঠে যেতাম সবসময়, আমার আইডল ছিলেন আপনি, আমি সবসময় আপনাকে মানে ফলো করতাম, বিশেষ করে আপনার চাচা তো রাঘর কথা, আমার চাচা তোমাকে মাঠে নিয়ে যেতেছে আর তুমি আমারে ফলো করতেছ, তখন আমার চাচা তো ওপেনিং ব্যাটসম্যান ছিল। জি না, কিন্তু তখন আপনি বিমানের ফরওয়ে খেলতেন, বিমানের ক্যাপ্টেন ছিলেন তখন, তো আপনার মানে সমস্ত কিছুই ভালো লাগতো, আপনি কি শুজ পরতেন, কি ট্রাউজার পরতেন, কি টি শার্ট পরতেন, এগুলো সব কিছু আমি খেয়াল করতাম খুব ভালো করে। আর এমনও সময় গিয়েছে যে চাচা হয়তো বাসা থেকে বের হলো, আমি চাচার ব্যাগ থেকে টি শার্ট বের করে ঠিক ইউসুফ বাবু শাস্তা। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ইয়র কমেন্টস। বাট তুমি কি দেখো, বোথ অফ ইউ তোমরা হাই লেভেল ক্রিকেট খেলেছো, হোয়াট ডু ইউ সি মিসিং এখন যদি কিছু দেখো? আমি সবচেয়ে বড় মিস করি যেটা, সেটা হচ্ছে যে স্কুলের ছেলেদের খেলার সুযোগ। আমরা কিন্তু ক্রিকেট খেলেছি, আমরা যেমন সারা বছরই খেলতাম, ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, কিন্তু স্কুলের যে ক্রিকেটটা, যে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি কেজিজ ইসলাম সাহেবকে, যার পদৌলতে আমরা নির্মাণ স্কুল ক্রিকেট খেলার সুযোগ পেয়েছিলাম, তো আমরা চাচ্ছি যে স্কুলের ক্রিকেটটা আরও বেশি করে খেলা হোক, স্কুলের ক্রিকেটারদের একটা ভালো মাঠ দেওয়া হোক, কোয়ালিটি খেলা হোক এবং 5টা স্কুল হলেও যেন 2 দিনের ক্রিকেট খেলা শুরু করে, যাতে টেম্পারমেন্টটা ভালো হয়। কারণ যে টেস্ট ক্রিকেটের কথা বললেন, যেন টেস্ট ক্রিকেটের যে টেম্পারমেন্ট দরকার হয়, টেকনিক দরকার হয়, ওখান থেকে কিন্তু আসলে উঠে আসবে, এবং কন্ডিশনস ভালো দিতে হবে,
পিচ এবং আউটফিল্ড, কেননা এখন ছোটবেলায় যদি কেউ ডাইভ দিতে ভয় পায়, ডাইভ দিতে গেলে ইঞ্জুরি তাহলে সে ওই কাজটা করবে না। আরেকটা ব্যাপার দেখবেন যে যেহেতু বাংলাদেশের এত সহজ ক্রিকেট মানে এক্সপ্লোর করা, যেমন আমি যেহেতু আমি এসসিসিতে কাজ করি, আমি ছোট ছোট দেশের ক্রিকেট ডেভেলপমেন্টের কাজ করি, সেখানে একটা ক্রিকেটারকে যখন ক্রিকেট খেলতে বলি তার কাছে অনেক অপশনস থাকে, কিন্তু আমাদের তৃণমূল পর্যায়ে গ্রামে গঞ্জে সবাই ক্রিকেট খেলতে চায়, এই সুযোগটা কাজে লাগানো উচিত। অবশ্যই, এবং শুধু কাজে লাগানো, আমার মনে হয় আমাদের ক্রিকেটটাকে এডুকেট করা উচিত। অবশ্যই, তাই না? অবশ্যই, এডুকেশনের একটা শর্টকামিং আছে। আর ক্রিকেট তো, ক্রিকেটে বলাই হয়তো ক্রিকেট ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। কারেক্ট, কেউ যদি ক্রিকেট খেলে তাকে অন্য কিছু করতে হয় না, সারা জীবন সে ক্রিকেট দিয়ে চলতে, ক্রিকেট থেকেই সে শিখতে পারে। হ্যাঁ অবশ্যই, আই হ্যাভ লার্নড এ লট মাই সেলফ ফ্রম দ্য গেম। আরেকটা প্রশ্ন করি, আমরা এই যে ওয়ার্ল্ড কাপ খেললাম সবাই দেখেছি, আর ইউ স্যাটিসফাইড উইথ দ্য রেজাল্ট? যদি রেজাল্ট বলেন তাহলে কিন্তু এন্ড রেজাল্ট হচ্ছে তিনটা জিতেছি তিনটা হেরেছি, কিন্তু একটা কমপ্লিট একদিনের ক্রিকেট টিম যেটা হওয়া উচিত ছিল সেটা আমাদের ছিল না। আমাদের একদিনের ক্রিকেট টিমে ভালো মিডল অর্ডার ব্যাটসম্যান ইনফর্ম কেউ ছিল না, আমাদের দলে সেই পুরনো দিনের আপনি যদি জাহাঙ্গীর সাহেব বাদশা ভাইয়ের মতো বল বা খালেদ মাহমুদের মতো কোনো অলরাউন্ডার ছিল না। তো সব কিছু মিলিয়ে আমরা ভালো ক্রিকেট খেলেছি, কিন্তু আমাদের এক্সপেকটেশনটা আরও অনেক বেটার ছিল, কেননা এই টিমটার পেছনে আমরা অনেক ইনভেস্টমেন্ট করেছি ম্যাচ দিয়ে, এক প্রায় প্রচুর ম্যাচ খেলেছে তারা, এবং এই যে দুটো ম্যাচে যেটা অনেক কম রানে অল আউট হয়ে গেছে এটা কেউ এক্সপেক্ট করতে পারেনি। বাট একটা টুর্নামেন্টে 15 দিনের ব্যবধানে টু বি ডিসমিসড আন্ডার 100, এটা কি ডাজ ইট গিভ এ মেসেজ দ্যাট সামথিং ইজ রং? একটা ম্যাচে অ্যাক্সিডেন্ট হয় সাধারণত, দুটো ম্যাচে অ্যাক্সিডেন্ট হয় না, দের মাস্ট বি রং সামথিং, এবং আমার কাছে মনে হচ্ছে ব্যাটিং টেকনিক এবং ব্যাটিং টেম্পারমেন্ট এই জায়গাটা অনেক বড় ঘাটতি রয়ে গেছে। আই টোটালি এগ্রি উইথ ইউ। আমি একটু ভুলবার সাথে অ্যাড করি, এটা আমরা যখন ক্রিকেট, আমারটা বলি যে আমি যখন ক্রিকেট খেলা স্টার্ট করেছি আমাদের কোচরা কিন্তু সবসময় বলতো যে সিঙ্গেলসে খেলো, ওয়ান টুজ ভি শটে, দ্যাট ইজ দ্য বেসিক খেলো, ব্যাটিং এর বেসিক। জি, তো এখনকার ক্রিকেটে কিন্তু আমরা ওয়ান ডে ক্রিকেটে যারা খেলছেন তাদের কিন্তু মানে এক নেওয়া দুই নেওয়া এই প্রবণতাটা খুব কম। কিন্তু এটা কেন? আমরা যখন অন্যান্য টিমকে দেখি ওরা কিন্তু ওয়ানস এন্ড টুজে খেলে। হ্যাঁ, ইফ ইউ লুক এট শ্রীলঙ্কা, টক অ্যাবাউট সাঙ্গাকারা, জয়াবর্ধনে, সাউথ আফ্রিকা দেখো, আমলা, স্মিথ, জ্যাক ক্যালিস, সবাই কিন্তু ওয়ান অ্যান্ড টুজে খেলে, ওরা ইনিংসটা বিল্ড করে, আমরা কেন পারি না? আমাদের এই জায়গাটাতে একটু মানে আমার কাছে মনে হয় কি এই ট্রেনিং সিস্টেমটা, যেমন ধরেন রোজ নেট প্র্যাকটিস করি আমরা, একটা গদ বাঁধা ট্রেনিং না করে আমরা সিনারিও ট্রেনিং যদি অনেক বেশি করে করি, যেমন 2 উইকেট পড়ে যাচ্ছে তখন কি করতে হবে, 4 নম্বর ব্যাটসম্যান 7 নম্বর ব্যাটসম্যানের সাথে সিচুয়েশন কি হবে, এই ধরনের সিনারিও ট্রেনিং যদি 100-200 বার রেপিটেশন করি অবশ্যই আমরা ভালো করব, তবে আমার মনে হয় না এরকম ধরনের কোনো ট্রেনিং হয়। আর যেহেতু ক্রিকেট হচ্ছে বিশেষ করে ব্যাটসম্যানদের একটা অনেক ডিসিশন মেকিং এর ব্যাপার থাকে এখানে, সো এখানে অনেক বেশি প্র্যাকটিসেরও দরকার হয়। শিওর, ডেফিনেটলি। অনেক সময় আমরা দেখি যে আর্লি উইকেট পড়ে যেতেই পারে, এটা হতেই পারে ক্রিকেটে, তো নাম্বার 4 নাম্বার 5 ব্যাটসম্যান এসে যে রেসপন্সিবিলিটি নেয় কেউ, বাংলাদেশ টিমে কিন্তু এই প্রবণতাটা খুব কম, মানে যেই ইন করছে সে কিন্তু গিয়েই প্রথম থেকে শর্টস খেলার প্রবণতাটা বেশি, সে এই সিঙ্গেলস বা ওয়ান টুজ এই জিনিসটা আমি খুব মিস করছি। তো আই বিলিভ দ্যাট কোচ নিশ্চয়ই এগুলো নিয়ে কাজ করেন, প্লাস প্লেয়াররাও তাদের ভিডিওগুলো দেখে, ভিডিও ফুটেজগুলো দেখে হয়তো নিশ্চয়ই ওয়ার্কআউট করবে এগুলো। আই বিলিভ দ্যাট এটা অবশ্যই নিশ্চয়ই তারা সামনে, তবে আমি বিশ্বাসী যে বাংলাদেশ যদিও এখন ভালো করবে, বাংলাদেশের এই বিশাল সাপোর্ট আছে বাংলাদেশে, বাংলাদেশের ক্রিকেট সবাই ভালোবাসে, এবং একদিন বাংলাদেশ অবশ্যই ভালো করবে, শুধু ভালো করবে না অনেক ভালো করবে, কেননা আপনারা জানেন যে প্রত্যেকটা সোলজার তাদের এম থাকে কিন্তু একদিন জেনারেল হওয়ার, তো ইনশাল্লাহ বাংলাদেশ ভালো করবে। ছোট্ট একটা কাহিনী বলি, ফ্যাক্ট, 79-এ যখন বাংলাদেশ টিম প্রথমবারের মতো ইংল্যান্ডে গেল, ফার্স্ট টাইম, তখন কিন্তু বাংলাদেশি যত রেস্টুরেন্ট ছিল ইংল্যান্ডে এগুলো কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলা হতো। হ্যাঁ, আমরা যখন গেলাম আমাদেরকে যে বাংলাদেশ কমিউনিটি ওনারা আমাদেরকে অনেক আমাদেরকে হোস্ট করেছে, আমাদের দেখাশোনা করেছে, ওনাদের রেস্টুরেন্টে আমাদেরকে ডিসকাউন্টে খাওয়া দিত, এবং আমি আপনি প্রাউডলি বলি আমাদের ক্যাপ্টেন হীরাভাই ছিলেন অনিল সিলেটি, যার জন্য বাংলাদেশি রেস্টুরেন্টে সিলেটি হীরাভাইকে তো দাওয়াত করে খাওয়াতো, আবার ট্যাক্সির ভাড়াও দিয়ে দিত। সো উই ইউজ টু জোক উইথ হিম। কিন্তু ওই আমরা বাংলাদেশ টিম যাওয়ার পরে 1979 সনে বাংলাদেশি রেস্টুরেন্টের নাম বদলালো ফর দ্য ফার্স্ট টাইম, বাংলাদেশি রেস্টুরেন্ট, আগে কিন্তু শুধু ইন্ডিয়ান। তো ওই যে কথা বলে না অ্যাম্বাসাডার,
You have to be the right ambassador. Ambassador, can shobai dekche, sara prithibi dekche, ebong shei hocche amader protichobi ar ki. Right. Karon amra bibhinno jaygay khelechi. Ora to Bangladesher kotha janto na. Onek jaygay khelechi. They did not know. Amra jokhon tokhon bole je tumra cricket o khelo. Ebong shudhu amra cricket khelini odeke hariyechi. Arekta jinish dekhen je cricket Bangladesher dhoron Bangladesh onek bhalo jinish ache. Bangladesh bhalo korche. Onek jaygay Bangladesh bhalo korche. কিন্তু বাংলাদেশে যখন ধরেন অন্য পশ্চিমা দেশে বা অন্য জায়গায় বাংলাদেশ নিয়ে আলোচনা হয় দেখানো হয় বাংলাদেশের বন্যা বা বাংলাদেশে একটা কিছু ক্রিকেট ইজ দ্য অনলি থিং যেটা 7 ঘন্টা হারুক জিতুক একটা পজিটিভ জিনিস আছে হেলদি পজিটিভ প্লাস এবার দেখলাম আমরা বিশ্বকাপের ওপেনিং অনুষ্ঠান 180টা দেশ দেখেছে সো আনবিলিভেবল এটা আমাদের জন্য বিশাল গর্বের ব্যাপার বুলবুল গুড টু সি ইউ থ্যাংক ইউ বাবু অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার না আপনি সময় দিয়েছেন এত দূর থেকে এসেছেন থ্যাংক ইউ ভেরি মাচ গুড টু সি ইউ ওপি থ্যাংক ইউ ওয়ান্ডারফুল টু সি ইউ অলরাইট অল দ্য বেস্ট